الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني আমরা কিভাবে আমাদের আমলকে নিয়ে যাতে একটু হিসাব করতে পারি আমাদের আমলকে নিয়ে যাতে আমরা চিন্তা ভাবনা করে আমাদের আমল নামাকে আমরা নেকির মধ্যে সাজিয়ে নিতে পারি এই অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলো দর্শক শ্রোতা জবাজাল আল্লাহ আমরা শুনব প্রি ইসলামী ভাইয়ের আমরা শুরুতেই শরীফের একটি ঘটনা শুনবো যার মধ্যে শরীফের বরকতে কবর ভাঁষিদের প্রতি আল্লাহ কাবার কুয়াতার কেমন দয়া হলো আসুন হজরতে সৈয়দানা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহম্মদ মালিকি কুরতুবি রহমতুল্লাহ তালাক আলী তিনি লেখেন হজরতে সৈয়দানা হাসান বসরি রহমতুল্লাহ তালা আলীর খেদমতে একজন মহিলা এসে উপস্থিত হলো এবং আরস করল আমার যুবতী মেয়ে মারা গিয়েছে ইন্তেকাল করেছে এমন কোনো আমল আমাকে বলে দিন যার মাধ্যমে আমি তাকে স্বপ্নে দেখতে পারি আসানবশ্রী তালা এলেই ওই মহিলাকে একটি আমল বলে দিলেন স্বপ্নে সে তার মরহুমা কন্যাটিকে দেখতে পেল কি অবস্থায় দেখতে পেলো আল্লাহ আল্লাহ তার ঘাড়ে শিকল আর পায়ে লোহার ভেড়ি এ ভয়ানক দৃশ্য দেখে সেই মহিলা কেফে উঠল পরের দিন সে সেগেদোনা হাসানে বশ্রী রহমাতুল্লাহে তার কাছে খুবই চিন্তিত অবস্থায় গেলেন কিছুদিন পর সেই মহিলা হাসান বসরি রহমতুল্লাহে তালা গেলেইকে তার স্বপ্নের ওই কথাগুলো যখন শোনালেন তিনি রাহমতুল্লাহে তার খুবই চিন্তিত হয়ে গেলেন কিছুদিন পর সেই হাসান বসরি রহমতুল্লাহে তা লাগলেই একটি মেয়েকে স্বপ্ন দেখতে পেলেন জান্নাতে সে একটি আসনে মাথায় মুকুট পরিত অবস্থায় বসে রয়েছে। তাকে দেখে মেয়েটি বলল আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিল হাসান বসরি রহমতুল্লাহে তালা আলী বললেন তার বাস্য অনুযায়ী তুমি আজাবে লিপ্ত ছিলে তোমার অবস্থা এই পরিবর্তন কিভাবে হলো তুমি তো আজাবের মধ্যে ছিলে তোমার এই অবস্থা কিভাবে পরিবর্তন হলো মরহমা বলল কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল সে নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি বা সাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করলো তার সেই শরীফ পাটের বারকাতে আল্লাহ তাবার কোয়া তায়লা আমাদের পাঁচ শত ষাটটি কবরবাসী হতে আজাব উঠিয়ে নিয়েছে ইসলামী বাইরা আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা জানা গেল দুরুশ্বরীফের মধ্যে অনেক বরকাত রয়েছে দুরুশ্বরীফ এটা অনেক বরকাতময় আমল আমরা যখন কোনো কবরস্থানে আমরা হাজির হব জিয়ারত করার জন্য তো অবশ্যই আমরা কিছু সুরা কিছু দোয়া কালাম পাঠ করব সাথে সাথে নবী করিম সাল্লাহু সাল্লামের প্রতি আমরা দুরুশরীফ পাঠ করব আমার আপনার শরীফের পাঠের ওসিলায় ওই কবরবাসী তাদের কবর আজাদ দূর হয়ে যাবে তাদের কবরের মধ্যে আল্লাহ তালার রহমত নাজিল হবে সাল্লু আলাল হাবিব সাল্লাহু তায়েলআল মুহাম্মদ সাল্লি আল্লাহ প্রিয় ইসলামী বাইর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের আমলের মধ্যে এই শরীফকে আমরা সাজিয়ে নিই এ শরীফ যদি আমার আপনার আমলের মধ্যে থাকে তাহলে আমার আপনার কবরের জিন্দিগি সুন্দর হবে কালকে আমাদের ময়দানে শরীফের বারাকাত এ আমি আপনি মুক্তি লাভ করব ফুলসেরাতেও দুরুস শরীফ আমার আপনার কাজে চলে আসবে না না শুধু এতটুকু নয় যে মিজানের পাল্লার মধ্যে যেখানে আমল নামা অর্থাৎ আমলকে ওজন দেওয়া হয় হাদিসে পাকে এসেছে ওই শরীফ সেখানেও কিন্তু বান্দার জন্য অনেক বড় নিয়ামত হিসাবে কাজ করবে আমরা আমাদের আমল নামাতে আমরা দুরুশ্বরীফকে সাজাই আসুন যাতে করে আমাদের আমল নামাতে আমরা অধিক পরিমাণে শরীফকে সামিল করতে পারি একটি ঘটনা আমরা শ্রবণ করি আদালতে সৈয়দনাম আবু বকর শিবলি বাগদাদি রাহমাতুল্লাহ তালা বলেন আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা ফাইল আল্লাহ বিকা। আল্লাহ তালা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন আপনার তো দুনিয়া থেকে চলে গিয়েছেন সে বলল আমি কঠিন ভয়ঙ্কর অবস্থায় পতিত হলাম মুনকার নকিরের প্রশ্নের উত্তরও আমি দিতে পারছিলাম না আমি মনে খেয়াল করলাম সম্ভবত আমার মৃত্যু ইমান সহকারে হয়নি এমন সময় আওয়াজ আসলো দুনিয়ায় অযথা মুখের ব্যবহারের জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এবার আজাবের ফেরিস্তা আমার দিকে অগ্রসর হলো এমনই সময় এক ব্যক্তি যিনি সৌন্দর্যতার প্রতীক এবং সুগন্ধিময় ছিলেন তিনি আমার এবং আজাবের মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেলেন আর তিনি আমাকে মুনকার নেকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন আর আমি সেভাবে উত্তর দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার থেকে আজাব দূর হয়ে গেল আমি সেই বুজুর্গকে আরস করে বললাম আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক আপনি কে তখন সেই আজাব দূরকারী সেই মণ্ডিত বুজুর্গ বলতে লাগলেন আমি হলাম সেই ব্যক্তি যাকে তোমার নবী পাকসাল্লাহ তালী বা প্রতি অধিকারে শরীফ পাঠ করার বারকাতে সৃষ্টি করা হয়েছে এবং আমাকে প্রত্যেক বিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে ইসলামী বাইরা দেখুন যার আমল নামায় দুর শরীফ থাকবে যে দুনিয়াতে দুরুর শরীফ পাঠ করবে প্রতিদিন সকালে সন্ধ্যায় দুরুস শরীফের ওজিফা আমল করবে আমল নামায় লিখাবে সে কত বড় সৌভাগ্যবান কত বড় সৌভাগ্যবান কবরের মধ্যে আজাবের ফেরিস্তা চলে আসল সাথে সাথে ওই ব্যক্তিও এসে উপস্থিত হলো যে নবী পাকসাল্লাহ তালা বা প্রতি দুরুস শরীফ পাঠ করার বারেকাতে ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে যাতে করে প্রতিটি জায়গায় বিপদের সময় ওই ব্যক্তি তাকে দুরুশ্বরীফ পাটকারীকে সাহায্য করবে সহযোগিতা করবে তোমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এই মাস শাহবানুল মহাজম মাস দুরুশ্বরীফের মাস হ্যাঁ হজুর পাক শেখ আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহে তালাক তিনি ওনার কিতাব গুনিয়াত তালবিনের মধ্যে তিনি লেখেন এ শাবান মাস হচ্ছে রসুল করিম সাল্লাহু তালাকলি বা সাল্লামের প্রতি শরীফ পাঠ করার মাস তো আসুন এ শাবান মাসে আমরা আমাদের আমলের মধ্যে একটা বিশেষ আমল আমরা সামিল করি সেটা কি সেটা হচ্ছে শরীফ দুরুশরীফ শরীফকে আমরা প্রতিদিন শরীফ পাঠ করি দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখা তেরিকাত আমির আল সুন্নাত ইলিয়াস আত্মান দামাত দামত বারাকাতমুল আলিয়া আল্লাহ তালা ওনার দীর্ঘ নেক হায়াত দান করুক তিনি আমাদের জন্য বিশ্বের মুসলমানদের জন্য ছোট্ট একটি রেসালা বই তিনি আমাদেরকে দিয়েছেন যার নাম হচ্ছে নেক আমল ওই নেক আমল রেসালার মধ্যে রয়েছে আপনি কি আজকে তিনশো তেরোবার দুরুশরীফ পাঠ করেছেন তা আলহামদুলিল্লাহ আমরা যদি নেক আমল রেসালা যদি আমরা সাথে রাখি অধ্যয়ন করি ইনশাল্লাহ আমাদের আমল নামায় প্রতিদিন তিনশো তেরোবার শরীফের যে প্রতিদান দুরুশ শরীফের যে সবাব আমরা লিখে নিতে পারবো প্রতিদান কি নবী এ করিম সাল্ল্লাহ তালী এরশাদ ফরমান যে একবার দুরুশ্বরীফ পাঠ করে তার আমল নামায় তার উপর আল্লাহ তালার দশটি রহমত অবতীর্ণ করে তার বদ আমল থেকে দশটি গুণাকে মিটিয়ে দেওয়া হয় শুধু তাই নয় আল্লাহ তাবারকাতা তার মর্যাদাকে দশ গুণ বাড়িয়ে দেন শরীফ যেভাবে কবরে কাজে চলে আসলো অনুরূপভাবে কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাবুল আলমিন আহকামুল হাকিমিন এর সামনে দণ্ডমান হতে হবে আমল নামা পেশ করা হবে ওই কঠিন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে নিচে তামার জমিন থাকবে সবচাইতে কঠিন ভয়াবহ যে দিনের নাম বলা হয়েছে সেটা হচ্ছে কেয়ামতের ময়দান কাল কেয়ামতের ময়দানে ওই পেরেশান পেরেশানির সময় প্রতিটা মানুষ পেরেশান হয়ে যাবে যে কোনো দয়া কোন রহমত তাদের উপর যাতে করে আসে তারা যাতে করে ওই কঠিন অবস্থা থেকে মুক্তি লাভ করে দর্শক শ্রোতা শুধু এতটুকু আমরা যদি বুঝতে পারি দুনিয়াতে যখন কঠিন গরমের তাপ রোধ হয় তখন মানুষ ছায়ার মধ্যে থাকতে চায় হঠাৎ করে মাথা চক্কর মেরে উঠে অনেক সময় অনেকে এ সামান্য দুনিয়া রোদে চটপট করতে থাকে সে রাস্তার মধ্যে পড়ে যায় গরমের প্রখরতার কারণে একটু কি ভেবে আমরা দেখেছি সে কাল কঠিন হাসরের ময়দানে তামার জমিন হবে সূর্য মাথার কিছু উপরে থাকবে ওই দিন মানুষের কতটুকু ছায়ার প্রয়োজন হবে কিন্তু ওই কাল কঠিন হাসরের ময়দানে যাদের আমল নামাই শরীফ থাকবে যাদের আমল নামাই নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের দুরুদ থাকবে তাদের ব্যাপারে আল্লাহর প্রিয়নবী রসুল করিম সাল্লাহ তালাহ আলী বা এরশাদ পরমান কিয়ামতের ময়দানে আরও সে সায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তাবার কোয়া তায়লা আরও সে সায়াদান করবে দর্শক শ্রোতা আমরা কি জানি ওই তিন ধরনের ব্যক্তি কে আসুন আমরা শুনি ওই তিন ধরনের ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার নবী ফাক সাল্লাহ তালা ইলীবাসাল্লাম ইরশাদ পরমান যে আমার উম্মতের পেরেশানি দূর করে নাম্বার দুই নবী করিম সাল্লাহ তালিয়া রিবাসাল্লাম ইরশাদ পরমান যে আমার সুন্নতের উপর আমল করে নাম্বার তিন আল্লাহর হাবিব সাল্লাম এরশাদ ফরমান যে দুনিয়াতে অধিক পরিমাণে দুরুস শরীফ পাঠ করবে দুরুস শরীফ যার আমল নামায় থাকবে কালকে আমাদের ময়দানে কঠিন সময়ে আল্লাহ তাবারও কাতায় দয়ার মধ্যে থাকবে আর সে ছায়ার মধ্যে থাকবে তাহলে দর্শক শ্রোতা আমরা একটু আমাদের আমলের পর্যবেক্ষণ করি আমাদের আমলে কি দুরুর শরীফ আছে আমি কি প্রতিদিন দুরুর শরীফ পাঠ করি আমি কি প্রতিদিন সকালে দূরত পড়ি আমি কি প্রতিদিন রাত্রে দূরত পড়ি নবী পাক পাকসাল তালা ইলি বালাল্লাম এরশাদ পরমান যে প্রতিদিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার দুরুর শরীফ পাঠ করবে ওই দুরুর শরীফের বরকতে আল্লাহ তাআলা তার ওই দিনের গুনাহ মাফ করে দিবেন এবং ওই রাতের গুনাহগুলোকে আল্লাহ তাবারও তাআলা ক্ষমা করে দিবেন দুরুর শরীফের এত বারাকাত আসলে বাস্তবিক দর্শক শ্রোতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাত জগতে যারা পাড়ি দিয়েছেন চলে গিয়েছেন যাদের আমল নামায় শরীফ রয়েছে তারা অবশ্যই অবশ্যই সৌভাগ্যবান আমরা আমাদেরকে সৌভাগ্যবান যদি বানাতে চাই তাহলে আমাদের আমল নামাতে আমরা দুরুর শরীফকে সামিল করি অধিক থেকে অধিক পরিমাণে আমরা শরীফ পাঠ করি কালকিয়ামতের ময়দানে মানুষের আমলকে যে দুনিয়াতে আমল করা হয়েছে মিজানের পাল্লার মধ্যে আমলকে ওজন দেওয়া হবে যাদের আমল ভালো হবে নেকি পাল্লা ভারী হবে তাদের পাল্লা উপরে উঠে যাবে আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদের পাল্লা নিচে চলে আসবে দুনিয়াতে যাদের মাল বেশি হয় তাহলে পাল্লা নিচে চলে আসে কিন্তু কাল কেয়ামতের ময়দানের সিস্টেম পুরাই ব্যতিক্রম যাদের আমলের পাল্লা বাড়ি হবে কিতাবের মধ্যে আসছে তাদের পাল্লা উপরের দিকে উঠে যাবে হাদিসে পাকের মধ্যে এসেছে এক ব্যক্তির আমল ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে ওই ব্যক্তির আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ব্যাপারে ডিগলার হবে সিদ্ধান্ত হবে ওই ব্যক্তিকে যাতে করে আপনার জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় এ ধরনের যখন ডিগলার হবে নবী পাক সাল্লি বা এসে উম্মতকে বাছানোর জন্য নিজের থেকে একটি চিরকুট কাগজ ওই মেজানের পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার সাথে সাথে কিতাবর মধ্যে লেখা হয় ওই ব্যক্তি তার আমল নামার পাল্লা সাথে সাথে বাড়ি হয়ে যাবে সাথে সাথে বাড়ি হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলবে রসুল আল্লাহ সাল্লাল্লাহু তালাক আলিহিবা সাল্লাম আপনি আমার প্রতি দয়া করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ তালাক ইহিবাশাল্লাম বলবে এটি হচ্ছে ওই কাগজ যা দুনিয়াতে তুমি আমার উপর দুরুর শরীফ পাঠ করেছিলে ওই দুরুর শরীফের কাগজকে আমলকে যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হবে তখন তার আমল নামার পাল্লা বাড়ি হয়ে যাবে তো ইসলামী বাইর তারা কত বড় সৌভাগ্যবান যাদের আমল নামায় শরীফ যারা দুরুর শরীফ পাঠ করেন তাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ তাবারকাত বিশেষ করে নবী পাকসাল্লাহ তালী বা প্রতি দুরুস শরীফের আমল যদি থাকে তাহলে ফুলসিরাতে ওই কঠিন ফুলসিরাত প্রতিটা মানুষকে ফুলসিরাত পার হতে হবে ওলামা একরাম কিতাবের মধ্যে লেখেন ফুলসিরাত চুলের চেয়ে চিকন হবে আর খুরের চেয়ে ধারালু হবে গুনাহাগার যারা বদেকার যারা যাদের আমল নামায় গুনাহে ভরপুর থাকবে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে যাদের মিজানের পাল্লার মধ্যে আমল নামা হালকা হবে তারা কেটে কেটে জাহান নামে পতিত হবে কেন কিতাবের মধ্যে এসেছে এই ফুলসিরাতকে রাখা হবে জাহান নামের উপর দিয়ে ফুলসিরাতকে রাখা হবে ওই ফুলসিরাতে যাদের আমল নামায় শরীফ থাকবে দর্শক শ্রোতা তারা কত বড় সৌভাগ্যবান হবে আসুন আমরা হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি হজরত সৈয়দনা আব্দুর রহমান বিন সামুরা রাদি আল্লাহন বলেন একদিন হুজুর সাল্লাই রিহিসালাম আমার নিকট তশ্বি মানলেন এবং ইরশাদ করলেন গত রাতে আমি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখলাম আমি দেখলাম আমার এক উম্মত ফুলসিরাতের উপর কখনো হাঁটুতে ভর করে কখনো পেটে ভর করে হামাগুড়ি দিয়ে চলছে এবং কখনো কখনো নিচে ঝুলে যেত তখন আমার উপর পাটকৃত দুরুশরীপ আসলো এবং সেগুলো তার হাত ধরে তাকে পুলসিরাতে সোজা ডাট করিয়ে দিল এমন কি সে নিরাপদে অতিক্রম করল ইসলামী ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এই বর্ণনা তো আমরা গুনাহাগারদের দুশ্চিন্তা একেবারে দূর করে দিল পাক দিল্লাহি সাল্লামের প্রতি দুরুস শরীফ পাঠ করার বারেকাতে আমার আপনার ফুলসিরাত পার হওয়া আমাদের জন্য আসান এবং সহজ হবে আল্লাহ তাবারকা তাইলা আমাদেরকে নবিএ পাক সাল্লাল্লাহু তালাক ইলি বালামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে আমরা শরীফ আমরা পাঠ করতে পারি অন্য একটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তালাক ইলি বালামের সাথ ফরমান আমার প্রতি শরীফ পাঠ করা কিয়ামতের দিন ফুলসিরাতের অন্ধকারে নূর হবে আর যার এটা পছন্দ কিয়ামতের দিন তাকে প্রতিজ্ঞাকৃত পরিণাম পরিপূর্ণভাবে দেওয়া হোক তবে তার উচিত আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করা প্লিজ তামি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমলের পর্যবেক্ষণ এ অনুষ্ঠানে আমুলকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্যই আমাদের অনুষ্ঠানের আলোচনা আমরা একটু ভেবে দেখি আমরা আমলের একটু পর্যবেক্ষণ করি আমার তো জীবন চলে যাচ্ছে আমার আপনার হায়াত খুব দ্রুত দ্রুত গতিতে আমার আপনার হায়াত চলে যাচ্ছে তাহলে আমাদের আমল নামে কি দুরুশ্বরীফ আসে আমি আপনাকে শরীফ পড়ি যদি শরীফ না পড়ে থাকি তা শুন না আজকে নিয়ত করি আমরা অধিক পরিমাণে শরীফ পাঠ করি শরীফ পাঠকারী দুনিয়াতেও সম্মানিত কবরের গঠনা আমরা শুনলাম কালকে আমাদের ময়দানেও আর সে ছায়া সে লাভ করবে মিজানের পাল্লা বাড়ি হবে এবং সে সহি সালামতির সাথে সে কুলসিরাত পার হবে আমরা যদি চাই আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আমাদের আমল নামাই আমরা দুরুশ্বরী প্রতিদিন হাজার হাজার হাজারবার দুরুশ্বরী পাঠ করা সম্ভব ইসলামী ভাই দুরুশ্বরী পড়তে পারে ইসলামী বোন যারা তারা ঘরের মধ্যে অহেতুক সময়কে নষ্ট না করে আমি আপনি যদি বেহুদা কাজ করি আমি আপনার যদি অহিতুক কাজ করি সময় চলে যাবে আর যদি আমরা দুরুশ্বরী পাঠ করে আমার আপনার আমল নামার মধ্যে আমরা শরীফকে যদি লিখিয়ে নিই তাহ কিন্তু দর্শক শ্রোতা আমাদের সময় চলে যাবে তো সৌভাগ্যমান হচ্ছে তারাই যারা শরীফ পাঠ করে আসুন আমরা আজকে নবী ফাক সাল্লি সাল্লামের একটা হাদিস শরীফ শুনি দুরু শরীফের ফজিলত সাথে সাথে আমরা নিহত করি আত্মর গীব ও হিব এই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিসে মোবারকা নবী সাল্লামের ফরমান যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের জান্নাতের স্থান দেখে না আনে আল্লাহু আকবর ইসলামী বাইরা কত বড় সৌভাগ্যের বিষয় যেমন ছোট্ট একটা দুরুশরীফ সাল্লু আল মোহাম্মদ এ শরীফ এক হাজার বার পড়ার জন্য আমার আপনার হয়তো বেশি সময় লাগবে না এই শরীফের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করা উচিত আলহামদুলিল্লাহ দাবাত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মকতাবাতুল মদিনা একটি কিতাব যাতে করে আমাদের আমল নামায় আমরা শরীফকে ভরপুরভাবে দুরুর শরীফকে আনতে পারি দুরু শরীফ পড়তে পারি দুরস শরীফের আগ্রহ সৃষ্টি করার জন্য একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন যার নাম হচ্ছে দুরুদ ও সালামের সমাহার এটি কিতাব এটা আলহামদুল্লাহ জবাজাল আপনারা আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবত্য মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে এই কিতাবটা ইনশাল্লাহ যদি কেউ পাঠ করে এখানে ধুরশ্বরী পাঠকারীদের অসংখ্য ঘটনা হাদিসে মোবারকা কোরআনুল করিমের আয়াত আল্লাহ তালার দয়া যদি কোনো ব্যক্তি এই কিতাব অধ্যয়ন করে ইনশাল্লাহ তার অন্তরে শরীফ পাঠ করার প্রতিদিন সকালে দূরত পড়ার সন্ধ্যায় দূরত পড়ার জুমার দিন দুরুর শরীফ পাঠ করা যে একটা বিশেষ প্রজিলত তাও ওই কিতাবের মধ্যে রয়েছে আমরা বেশি থেকে বেশি পরিমাণে আমাদের আমল নামায় আমরা শরীফকে আমরা সাজিয়ে নেব যারা এখনো পর্যন্ত আমরা আমাদের আমল নামায় দুর শরীফকে আমরা সাজাইতে পারি নাই দুরশ শরীফ পড়া থেকে আমরা উদাসীন তা আসুন আমরা আমাদের আমলের পর্যবেক্ষণ করি আজকে থেকেই আমরা শরীফ পাঠ করা শুরু করি আর সাবান মাস তো আমরা শুনলাম নবী পাক সাল্লাহ সাল্লামের প্রতি দুরু শরীফ পাঠ করার মাস প্রতিদিন এক হাজার বার ইনশাল্লাহ আমরা নিয়ত করে দুর শরীফ পাঠ করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের আমলের পর্যবেক্ষণ করার করে আমলকে নেক আমলের মাধ্যমে আমাদের আমল নামাকে সাজানোর তৌফিক দান করুক ইনশাআল্লা জব দর্শক শ্রোতা পরবর্তী পর্বে আবারও আমরা কিভাবে আমলের পর্যবেক্ষণ করব একটা আমল নিয়ে আমরা ঈশাআ আল্লাহ যে আলোচনা শুনবো আল্লাহ তাবারো কথা আমরা যা শুনলাম আমাদের সকলকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লা তাই আলম হাম্মদ সাল্লা সাল্লাম